Welcome to SM English Tips, dear student. আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি মাধ্যমিক 2023 এর সামনে টেস্ট পরীক্ষা তারপর ফাইনাল। তো টেস্ট পরীক্ষায় কি রকম প্রশ্ন আসবে বাংলার সে তার সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি, তো উত্তর সহ অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশন তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কোনো সাজেশন পেতে বা দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কিসের উপর সাজেশন দরকার, ঠিক আছে? তারপর নেক্সট ভিডিও তোমাদেরকে সেটা প্রোভাইড করা হবে। তো চলো শুরু করে আজকের টেস্টের কোশ্চেন এরকম হবে সেটা দেখার চলেছি, দেখে একটু দেখো। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র 3 ঘন্টা 15 মিনিট টাইম থাকবে, তো ফুল মার্কস 90। প্রথমে 17টা কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন, একদম এরকম কোশ্চেন এমসিকিউ দেখো 17টা প্রশ্ন। প্রথমে 1 নম্বর দিয়েছে সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কদিন, 3 দিন। সঠিক অ্যান্সার গয়েরটা। তারপরে সঠিক অ্যান্সার হবে ঘয়েরটা, নদীর জলস্থিতি। তারপরে 3-এর কোশ্চেন অ্যান্সার হবে এই ফত শব্দের অর্থ কী, রায়। তারপরে 4 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গঙ্গদক দিয়ে। একটু প্রশ্নগুলো পড়ে নেবে, পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? অস্ত্রবিদ্ধ গান কবিতায় শকুন ও চিল্ক বলতে বোঝানো হয়েছে, এখানে অ্যান্সার হবে গয়েরটা, সুযোগ সন্ধানী মানুষকে, ঠিক আছে? তারপর 6 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে গয়েরটা, পদ্মাবতী। তোমাদের এগুলো খুব কাজে লাগবে, একটু দেখে নাও। পরিভাষার উদ্দেশ্য হলো কী, ঘয়েরটা ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, ঠিক আছে? তারপর 8 নম্বর কোশ্চেন দেখে নাও। 8 নম্বর কোশ্চেন বলছে ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয়, এটা উৎকট, ঠিক আছে? তারপরে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, অ্যান্সারগুলো দিয়ে দিয়েছে, একটু দেখে নিবে। ধাতু বিভক্তি আর একটি নাম হলো কি, ক্রিয়া বিভক্তি, ঠিক আছে? তোমায় গান শোনাবো এইটে, এই ডাক দেওয়া শব্দ যে কারকের দৃষ্টান্ত সেটি হলো কি, কর্মকারক, ঠিক আছে? কর্মকারক থেকে প্রশ্ন দিয়েছে, একটু দেখে নাও, তোমাদের খুব কাজে লাগবে। আর আমাদের চ্যানেলে তোমরা সাজেশন পেয়ে যাবে, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে, অন্যকে সুযোগ করে দেবে, ঠিক আছে? তারপর পরের প্রশ্ন দেখো, 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়েরটা হবে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়েরটা, দ্বন্দ্ব সমাস। আমি প্রশ্নটা পড়ছি না, টাইমটা লেগে যাবে, তার জন্যে একটু তোমরা পজ করে তোমরা দেখে নিতে পারো। 14 নম্বর কোশ্চেন একটা অ্যান্সার হবে কয়েকটা। খুব ভালো প্রশ্ন এগুলো, একটু টেস্টে আসার মতো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও, ঠিক আছে? তারপর দেখো ভাববাচ্য অ্যান্সারটা হবে। তারপরে দেখো 2-এর যে কোনো 4টে কোশ্চেন করতে হবে, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্ন দিয়ে আছে, কোন কথাটা তপন প্রথমে ঠাট্টা পেয়েছিলেন, এরকম প্রশ্ন এক কথায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? মানে যে কোনো 4টি 20টা শব্দের নিচে প্রশ্ন উত্তর দিতে হবে। তারপর 2-এর 2 নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর, আবার শর্ট কোশ্চেন। তারপরে আবার দেখো 2-এর 3 বলেছে নিচের যে কোনো 3টি প্রশ্ন উত্তর, 3টি বলেছে 4টি দিয়ে আছে প্রশ্ন, ঠিক আছে? শর্ট টাইপ কোশ্চেন 3 নম্বর আছে। তারপরে আচ্ছা দেখো চলে যাচ্ছে আমি, নিচের যে কোনো 8টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, 8টি প্রশ্ন একটু পজ করে তোমরা প্রশ্নগুলো দেখে নেবে, খুব কাজে লাগবে এবং প্রিপেয়ার করে ফেলো প্রশ্নগুলো উত্তরগুলো, ঠিক আছে? দেখো এখানে সমাস এবং নিত্য সমাস সমস্ত মানে গ্রামার নিয়ে প্রশ্ন একটু দেখে নেবে সেগুলো, ঠিক আছে? 8 নম্বর আছে। তারপরে চলে যাচ্ছি 3-এর 3-এর 1-2 যে কোনো 1টি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে, এখানে 3 নম্বর আছে, একটু দেখে নেবে। 2টো প্রশ্ন আছে, 1টি প্রশ্ন করতে বলেছে। তারপর 3-এর 2-এ যে কোনো 1টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, এখানে আবার 2টো প্রশ্ন আছে, 3 নম্বর আছে, ঠিক আছে? একটু প্রশ্নগুলো পজ করে দেখে নেবে এবং প্রিপারেশন করে নাও। এবার 4-এর যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও, 2টো আছে, ঠিক আছে? এখানে 5 নম্বর আছে, একটু দেখে নেবে প্রশ্নগুলো এবং তোমরা তৈরি করে ফেলো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিক এবং টেস্টের জন্য, তুমি দেখো। তারপরে চলে যাচ্ছে আমি 5-এর 5-এর প্রশ্ন বলেছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্ন আছে, লাইন তুলে প্রশ্ন করেছে, তুমি দেখে নাও যে কোনো একটা করতে হবে। তারপরে দেখো 6-এর 6-এর বলেছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও, 2টো আছে, একটু দেখে নেবে রচনা কী এসেছে সেটা আমরা দেখে নেবো। এরপরে দেখো 7-এর কোশ্চেন বলেছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও একটু আস্তে আস্তে, ঠিক আছে? পজ করে তোমরা ভিডিওর পজ করে দেখে নিতে পারো। তো 8-এর প্রশ্ন বলেছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, কিন্তু 3টি আছে, 2টি প্রশ্ন উত্তর দাও বলেছে কিন্তু 3টি আছে, একটু তোমরা দেখে নাও পজ করে, ঠিক আছে? এবার আমি যাচ্ছি যে 9-এর কোশ্চেনে চলিত গদ্য বঙ্গ মানে বঙ্গনবাদ ট্রান্সলেট করতে বলেছে, বা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে বলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রাইড অফ ব্যাড হ্যাবিটস, এই সম্পর্কে দিয়েছে, একটু তোমরা দেখে নাও এগুলোর ইংরেজিটা বাংলা করে লিখতে হবে, তাহলে তুমি 4 পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো চলে যাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, বলেছে 10-এর কোশ্চেনে যে কোনো 1টি প্রশ্ন দিতে বলেছে, 5 নম্বর আছে, এখানে 2-এরটা খুব ভালো ইম্পর্টেন্ট আছে। বিদ্যালয়ে মোবাইল আনা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা
করো, ঠিক আছে? এরকম দিয়েছে, দুটির মধ্যে একটা করতে হবে। তারপরে এবার রচনায় দেওয়া যাচ্ছে, আমি রচনা চারটি রচনা থাকবে এরকম, চারটির মধ্যে যে কোনো একটি তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে, 10 নম্বর থাকবে। তো প্রথম কাজ বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার 1 নম্বর, তারপর 2 নম্বর দিয়েছে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণের গুরুত্বটা কী, তারপর শিক্ষা বিস্তারে গণমাধ্যমে উপযোগিতা, আর 4 নম্বর যেটা আছে সেটা ছাত্র জীবনে একটি স্মরণীয় স্মৃতি। এই চারটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা তোমরা প্রিপেয়ার করে রেখে দাও, ঠিক আছে, কাজে লাগবে ফাইনাল এবং টেস্টের জন্য। এই ছিল আজকের ভিডিও, আবার নতুন সাজেশন তোমরা পেয়ে যাবে চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে আর ভিডিওটি বেশি শেয়ার করে অন্য কাউকে সুযোগ করে দেবে। আর কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কোন সাজেশন দরকার হবে বা কী সাজেশন দরকার, তার সেই নেক্সট ভিডিওতে সেগুলোর উপর করা হবে, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।